এটা হলো মহিনুরঘাট বাস স্ট্যান্ড। এখন দেখি ঘাটের দিকে যাই, টুরিস্টের কী অবস্থা একটু দেখি। এই সময় টুরিস্ট পাওয়াটা খুব মুশকিল, তারপরও দেখা যাক। এইখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে, আর মুরব্বী এখানে বসে বসে মাছ ধরছে। তো কিছু খাবারের হোটেল টোটেল দেখা যাচ্ছে। আশপাশটা একটু ঘুরে হেঁটে হেঁটে দেখলাম আর কি, ছোট জায়গা, খুব বেশি ঘোরার মতো জায়গা নাই, তবে চারিদিকে শুধু পানি আর পানি। আর বৃষ্টির কারণে নদীর পানি একটু বাড়ছে। আমার এই যে আশপাশে যে জায়গাগুলো আছে এগুলোতে এখানকার লোকজনের কাছে শুনলাম প্রায় 2 হাত পানি নাকি বাড়ছে এই বৃষ্টির মধ্যে বিগত কয়েকদিনে। ওই সামনে 2টা টিনের ঘর, ওই পাশে একটা টিনের ঘর দেখা যাচ্ছে, ঘরগুলো একদম পানিতে ডুবে গেছে বলল। আর এই যে নৌকায় যারা আসছে এখানে, এরা মাছ ধরতেছে, এরা ওই ওই বাড়িগুলোতেই থাকে, ওখান থেকে আসলো মাত্র নৌকা নিয়ে। নিরিবিলি একটু ভালোই লাগতেছে, পর্যটক একটু কম, আর মোটামুটি চারিদিকে ফাঁকা, নদীর পানির ঘ্রাণটা খুব ভালো লাগতেছে আর কি। আর অনেকদিন পরে বাসা থেকে বের হলাম, বাসা থেকে বের হওয়া বলতে এত দূরে কোথাও আসলাম, আর অনেকদিন পরে ছোট হলেও একটু ট্রাভেল করার সুযোগ পেলাম, ভালোই লাগতেছে, খারাপ না। এখন এখানে আশপাশে কিছুক্ষণ সময় কাটাবো, তবে মেবি এখন 2:30 বোধহয় বাজে, আগে একটু খাওয়া দাওয়া করা দরকার, লাঞ্চ করে নেই, তারপর আবার কথা হবে। খাওয়া দাওয়া শেষ, ইলিশ মাছটাও মজার ছিল, তবে ইলিশ মাছের চেয়ে বেশি মজা লাগছে আমার কাছে ইলিশ মাছের লেজের যে ভর্তাটা, এটা খুব বেশি ভালো লাগছে আর কি, খুব মজার ছিল। যদিও সরিষার তেলটাও একটু বেশি ইউজ করছে ওরা, সরিষার তেলের ঝাঁজটা প্রচণ্ড ছিল। তো এখন খাওয়া দাওয়া শেষ আর তেমন কোনো কাজ নেই, আশপাশে ঘুরতেছি ফিরতেছি, নিরিবিলি ঠান্ডা বাতাস বইতেছে, বসে বসে নদীর পাড়ে টাইম পাস করতেছি নিরিবিলি। লোকজন তুলনামূলক অনেক কম, খুব সীমিত কিছু কিছু মানুষ দেখতেছি আসতেছে, গাড়ি নিয়ে আসতেছে, বাইক নিয়ে আসতেছে। এখানে আসলে খুব বেশি অ্যাক্টিভিটিস নাই, এটা সম্পূর্ণ একটা প্রাকৃতিক পরিবেশ, আশপাশ চারপাশ যা কিছু দেখতেছেন, নদী নালা খাল বিল মাঠ বালুচর এগুলোই। এমনিতে আমার এখানে নদীর পাড়ে বসে আসলে প্রকৃতি নদী সব কিছু উপভোগ করতে খুব মজাই লাগতেছে, আমি মোটেও বোর হচ্ছি না। মাঝখান থেকে জাস্ট একটু গিয়ে খাওয়া দাওয়া করে আসলাম, এখন আবার এই নদীর পাড়ে বসবো। আর এখন তো সূর্য আস্তে আস্তে সূর্যের তাপটা কমে আসতেছে, এখন এখনকার আবহাওয়াটা আরও চরম লাগতেছে আমার কাছে, সময়টা খুব ভালো লাগবে এখন আরও বেশি। এখানে আরও বেশ কিছুক্ষণ থাকবো, হয়তোবা মাগরিবের কিছুক্ষণ আগে হয়তোবা এখান থেকে ব্যাক করবো, আশপাশে একটু ঘুরে দেখা যেতে পারে। এখানকার আশপাশে লোকজনের যে বসবাস ঘরবাড়িগুলো, দূরে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে আমার পিছনে, ওই দিক থেকে একটু হেঁটে আসা যায়, দেখি ওদিকে কিছু দেখা যায় কিনা। এখানে ছেলে মাছ ধরতেছে, কোনো মাছ পাওয়া গেল না।
যাই এলাকার দিকে যাই এবার। দুই পাশে লাইন দিয়ে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে, দোকানগুলো ম্যাক্সিমামই বন্ধ। টুরিস্ট কম হওয়াতে দোকানগুলো ম্যাক্সিমামই বন্ধ এখন। এখানে বেশ কিছু ছোট ছোট ঘর বানায় রাখছে। এগুলো টুরিস্টদের জন্যই বোধ হয়। গ্রামের রাস্তা, হ্যাঁ গ্রামের মেঠো পথ, চারিদিকে খালি পানি, নৌকা। জায়গাটা দেখে কিছু মনে হচ্ছে? সূর্যের আলোয় পানিগুলো এমন চিকচিক করতেছে, পুরোপুরি মনে হচ্ছে যেন একটা রূপার প্রলেপ ওইখানটায়। আশেপাশে তেমন কিছু নাই, ঠিক ওই জায়গাটুকু। ক্যামেরায় কতটুকু ফিল করা যায় আসলে জানি না, তবে এখান থেকে সরাসরি দেখে যে মজাটা আমি পাচ্ছি অবশ্যই সেটা ক্যামেরায় সেই ফিলটা পাওয়া যাবে না। এবার দেখেন এখানে আপনারা যদি কেউ স্পিড বোটে করে ঘুরতে চান তাহলে 500 টাকা করে প্যাকেজ, প্যাকেজ বলতে আর কি রিজার্ভ নিয়ে 500 টাকা দিয়ে ঘোরাবে 4-5 মিনিট নাকি এরকম। একজন স্পিড বোটের চালকের সাথে কথা হলো, আর ট্রলার যেগুলো আছে ট্রলার আধা ঘন্টার কথা বললো, 600-700 টাকা বললো ভাড়া পড়বে। এটা হচ্ছে ওই মানে সময় বুঝে যখন যার কাছ থেকে যেমন নিয়ে পারে। এখানে এগুলোর আসলে কোনো ফিক্সড কিছু নাই, 600 টাকা 800 টাকা 1000 টাকা যার কাছ থেকে যেরকম নিয়ে পারে আর কি। আপনারা যদি কেউ ট্রলারে করে ঘুরতে চান, স্পিড বোটে ঘুরতে চান, তাহলে এরকমই আনুমানিক একটা ভাড়া পড়বে আর কি। এই ছিল মোটামুটি আজকের ট্যুর। ঢাকা থেকে কাছাকাছি অল্প সময়ের মধ্যে এসে ঘুরে ফিরে যাওয়া যায় সেই হিসাবে এরকম একটা জায়গা ময়নার ঘাট। তো আজকে দেরি করবো না, আমি একটু আগে কথা বললাম বাস স্ট্যান্ডে, তো ওখানে বললো যে এখান থেকে লাস্ট গাড়ি ছেড়ে দেবে হচ্ছে 5টায়। এখন অলমোস্ট 5:45 বাজে, 15 মিনিটের মতো বাকি আছে। আর আমি যে গাড়িতে আসছিলাম সেই গাড়িটাই এখন দেখলাম সিরিয়ালে, ওই গাড়িটাই এখন ব্যাক করবে আর 15 মিনিটের মধ্যে। তো গাড়িটার কন্ডিশন খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন গাড়ি, তো ওই গাড়িতে আমি ব্যাক করতে যাচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই, আগামী পর্বে দেখা যাক আবার নতুন কোথায় যাওয়া যায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।